আচ্ছা, এখন দেখেন তো অন করা হয়েছে নাকি? জি স্যার, হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হার্টের কোন একটা নির্দিষ্ট সময়ের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোর যে সামারি, সেই সামারিগুলোর একটা ছবি তুলি আমরা ইসিজি করার মাধ্যমে। তো আমরা জানি যে হার্টের যে কোনো সময়ের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা শুরু হয়ে হলে কি আমাদের প্রাইমারি পেসমেকার সেলগুলো থেকে, যে হার্টটাকে যদি আমরা শরীরের ঠিক মাঝখানে কল্পনা করি তাহলে প্রাইমারি পেসমেকার সেলটা থাকলে উপরে আপনার অ্যাট্রিয়ামের কাছে, সেই প্রাইমারি পেসমেকার সেলগুলো থেকে এক্সাইটেশন তৈরি হয়ে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে যায়। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে স্পার্ক অ্যান্জি বান্ডেলের মাধ্যমে হার্টের নিচের অংশটাতে ছড়ায় পড়ে। এইভাবে হার্টে প্রতি মিনিটে 75-80 বার, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, এরকম এক্সাইটেশনটার পুরো প্রপাগেশন হয়, তৈরি হয় এবং প্রপাগেশন হয়, তৈরি হয় এবং প্রপাগেশন হয়। তো যে কোনো একটা সার্টেন টাইমে আমরা যদি প্রত্যেকটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে হিসাব করি, প্রত্যেকটা কোনায় হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে হিসাব করি, করে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা একটা ভেক্টর পাবো, যে ভেক্টরটার দৈর্ঘ্য আমাদেরকে ওই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ভোল্টেজের পরিমাণ এবং যেটার দিক হলে গিয়ে কোথায় প্লাস আর কোথায় মাইনাস এটা নির্দেশনা করবে। তো ওই ভেক্টরটাকে আমরা বলি হলে কি কার্ডিয়াক ভেক্টর। এখন এই কার্ডিয়াক ভেক্টরের চারপাশে আপনি যদি তিনটা বাহু নেন, এখানে যেমন ছবির মধ্যে দেখতে পারতেছেন যে একজন মানুষের আপার টর্সো এখানে আছে এবং হার্টটাকে এখানে কল্পনা করা হয়েছে, হার্টটা অনেকটা মাঝখানে আছে। হার্টটা যদি আপনার মাঝখানে থাকে শরীরের মাঝখানে, তাহলে আপনি এরকম উপর থেকে নিচে দিকে একটা কার্ডিয়াক ভেক্টর পাবেন, যখন সাইনোভেন্ট্রাল নোড থেকে আপনার স্পার্ক অ্যাঞ্জি বান্ডেলের দিকে অ্যাকশন পটেনশিয়ালটা প্রোপাগেট করতেছে, তখন আপনি যে ওপি, এই ওপি কার্ডিয়াক ভেক্টরটা পাবেন। সবাই কি দেখতে পারতেছেন নাকি দেখতে সমস্যা হচ্ছে? এই ওপি যেটা, এই ওপিটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করবে। মনে করেন এখন এই ওপি ডাইরেকশন আর দৈর্ঘ্যটা এদিকে আছে, কিছুক্ষণ পরে ওপিটা এখানে আসবে, তার কিছুক্ষণ পরে ওপিটা এখানে আসবে, এভাবে পুরো জিনিসটা হার্টে ঘুরতে থাকবে কার্ডিক ভেক্টরটা। তো আমরা যখন ইসিজি করি এই জন্যই ইসিজির মধ্যে আমরা এরকম ওঠানামা দেখি, কারণ এই কার্ডিক ভেক্টরটাও পরিবর্তিত হচ্ছে, সেটার সাথে সাথে আপনার ইসিজির রেজাল্টটাও পরিবর্তিত হচ্ছে। তো এখন মনে করেন এটা চারপাশে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, এই যে ত্রিভুজটা আঁকছি এ বি বি সি আর সি এ, তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা মাপতে পারবো সেটা হলে কি এই কার্ডিয়াক ভেক্টরটার এই তিনটা বাহুতে যে ছায়াটা পড়বে, ডিজি, ইজি, ইজে আর ইএইচ, এই ছায়া তিনটা আমরা মেজার করতে পারবো। ঠিক আছে, যদি আমরা এখানে একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের মধ্যে যে প্রজেকশনটা পড়বে ওই প্রজেকশনটা মেজার করতে পারবো যদি আমরা এই পয়েন্ট গুলোর পটেনশিয়াল মাপি। মানে এটার মানে যেটা দাঁড়াচ্ছে যে আপনি একটা ভোল্টমিটার নিলেন, একটা ভোল্টমিটার নিলেন, এরকম একটা ভোল্টমিটার আছে আপনার কাছে, ভোল্টমিটারের যে পজিটিভ প্রান্তটা, লাল যে প্রান্তটা, সেই লাল প্রান্তটা আপনি লাগালেন এখানে, ঠিক আছে, আর যে কালো প্রান্তটা, কালো প্রান্তটা লাগালেন এই জায়গায়। তাহলে এখানে যে ভোল্টেজের যে রিডিংটা পাবেন, এই ভোল্টেজের রিডিংটাই আপনার বলবে যে এই সার্টেন একটা সময়ে এই কার্ডিয়াক ভেক্টরটা এই ত্রিভুজটার উপরে কি ছায়াটা ফেলতেছে, মানে এটার প্রজেকশনটা। মানে আপনি বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনি এদিক থেকে হার্টটাকে দেখতেছেন, আপনি এদিক থেকে হার্টটাকে দেখতেছেন। সিমিলারলি আপনি যদি পজিটিভ প্রান্তটা চেঞ্জ করে, এখন মনে করেন বি এর জায়গা থেকে চেঞ্জ করে আমরা যদি পজিটিভ প্রান্তটাকে এখানে লাগাই, ত্রিভুজের এখানে লাগাই, নেগেটিভ প্রান্তটাকে যদি এখানে লাগাই, তাহলে আমরা কি দেখবো, কার্ডিয়াক ভেক্টরটার যে এই দিকে প্রজেকশনটা দিচ্ছে সেই প্রজেকশনটা দেখতে পারবো, ইসিজিটা দেখতে পারবো আর কি। তার মানে হলো কি আমরা হার্টটাকে এখান থেকে দেখতেছি। সিমিলারলি আবার যদি উল্টা করে এদিকে লাগাই, তখন আমরা হার্টটাকে এদিক থেকে দেখবো। তা হার্টটাকে আমরা তিন দিক থেকে দেখতেছি, এই তিন দিক থেকে দেখার নাম দিচ্ছি আমরা, এটাকে নাম দিচ্ছি লিড ওয়ান, এটাকে নাম দিচ্ছি লিড টু, আর এটাকে নাম দিচ্ছি লিড থ্রি। তাহলে লিড ওয়ান, লিড টু এবং লিড থ্রির মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এক একটা লিডের থেকে আরেকটা লিডে? আপনি যদি এই তিনটা ভেক্টরকে আলাদা জায়গায় লেখেন, যে ডিজি, ডিজি ভেক্টরটা হলে কি এরকম, এই যে ডিজি, আর একটা হলে কি আপনার ইএইচ, ইএইচটাকে আমরা লিখতে পারি কিভাবে?
এইভাবে, আর এখানে হলে গিয়ে এটা, এরকম তিনটা ভেক্টর আছে আপনার, তাই না? দেখেন তো সবাই, এই যে ডিজি, ইজে আর ইএইচ। তাহলে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের দূরত্ব কতটুকু? অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত? লিখে কত আনুমানিক করে বলতে হবে, এটা বলেন, অনুমান করেই বলেন। আমরা যদি প্রথমটা এবং শেষেরটার ভিতরে অ্যাঙ্গেল 120 ডিগ্রি ধরে, তাহলে 60 করে পাওয়া যাবে। 60 করে পাবেন। তার মানে আপনি হার্টটাকে কি করতেছেন, হার্টটাকে আপনি বেসিক্যালি 60 ডিগ্রি ইন্টারভালে দেখতেছেন। মানে আপনার হার্টটা যদি এখানে হয়, আপনি যদি কল্পনা করেন আপনার হার্টটা এখানে, মানে কার্ডিয়াক ভেক্টরটার হার্টের ভিতরেই, হার্টটা যদি এরকম হয়, আপনি হার্টটাকে বেসিক্যালি তিনটা দিক থেকে দেখতেছেন, ঠিক আছে? এবং এক একটা দিক থেকে আরেকটা দিকের ডিফারেন্স হলে কি আপনার 60 ডিগ্রি করে। বুঝতে পারছেন সবাই? মানে আপনি যদি শরীরটাকে এভাবে চিন্তা করেন, এটা লাগে আপনার শরীরটা, শরীরটাকে আমরা বিভিন্ন প্লেনে ভাগ করতে পারি। মানে কোন দিক থেকে কাটতেছেন, প্রস্থচ্ছেদ করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনি বিভিন্ন প্লেনে ভাগ করতে পারেন। তো আপনি যদি কোমর বরাবর কেটে ফেলেন, তাহলে যে প্লেনটা পাবেন এটার নাম হলো ট্রান্সভার্স প্লেন। আপনি যদি দুই কাঁধ বরাবর কেটে ফেলেন, তাহলে পাবেন ফ্রন্টাল পেইন প্লেন। আর যদি একদম বুক বরাবর লম্বভাবে কেটে ফেলেন, তাহলে পাবেন স্যাজাইটাল প্লেন। তাহলে আমরা যেটা দেখতেছি, আমরা ফ্রন্টাল প্লেনে দেখতেছি এখন, ঠিক আছে? ফ্রন্টাল প্লেনে দেখতেছি। এই ফ্রন্টাল প্লেনে আমরা 60 ডিগ্রি ইন্টারভালে হার্টটাকে দেখতেছি, ঠিক আছে? আমরা লিড ওয়ান, লিড টু, লিড থ্রি করা মানে বেসিক্যালি আমরা 60 ডিগ্রি দূরে দূরে আমরা হার্টটাকে দেখতেছি এই প্লেনটাতে, ঠিক আছে? তাহলে আমরা লিড ওয়ান, লিড টু, লিড থ্রিটা কিভাবে হিসাব করি দেখেন। লিড ওয়ান আমরা যখন হিসাব করি, তখন আমরা ভেক্টরটার দিক হলে কি এখানে, তো ভেক্টরটা হলে কি মাইনাস থেকে শুরু হচ্ছে, প্লাসে যায়, শেষ হচ্ছে। তাহলে এই যে বি প্রান্তটা, এই বি প্রান্তটা যাবে হলে কি আপনার ভোল্টমিটারের পজিটিভে, আর এ প্রান্তটা যাবে হলে কি ভোল্টমিটারের নেগেটিভে। তাহলে আমরা যদি এই সাইডটা যদি লেফট হয়, মানে ঘুরানো আর কি, মানে আপনাদের দিকে ঘুরানো, মানে আপনাদের মুখোমুখি যদি একটা মানুষ থাকে, তাহলে এই সাইডটা হলে গিয়ে লেফট, এই সাইডটা হলে গিয়ে রাইট। তাহলে লেফটের যে হাতটা, এই হাতের থেকে আপনি একটা সিগন্যাল নেবেন, এটার থেকে বিয়োগ করে দিবেন ডান দিকের যে হাতটা, ওটার সিগন্যালটা হলে গিয়ে বিয়োগ করে দিবেন, তাহলে আপনি লিড ওয়ান পাবেন। আর লিড টু কিভাবে পাবেন? লিড টু পাবেন হলে গিয়ে যদি আপনি লেফট লেগের সিগন্যালটা থেকে রাইট আর্মের সিগন্যালটা বিয়োগ করে দেন। লিড থ্রি পাবেন যদি লেফট লেগের সিগন্যালটা থেকে লেফট আর্মের সিগন্যালটা বিয়োগ করে দেন। এখন স্বাভাবিকভাবেই আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমরা যখন ইসিজি মাপি, তখন আমরা তো অ্যাকচুয়ালি ইসিজিটা মাপি হলে গিয়ে কবজিতে, তাই না? হাতের কবজিতে মাপি। আপনারা যদি কেউ ইসিজি মেপে থাকেন বা মেডিকেলে কাজ করে থাকেন, তাহলে আপনারা জানেন যে আমরা ইসিজিটা মাপি কবজিতে। আর লেফট লেগের যে সিগন্যালটা নিই, এই সিগন্যালটা নিই হলে গিয়ে একদম গোড়ালি থেকে। তাহলে আমরা কেন ধরে নিচ্ছি যে এ পয়েন্টটা কাঁধের এখানে বা বি পয়েন্টটা কাঁধের এখানে বা এল এল এর যে পয়েন্টটা সেটা হলে কি পেটের এখানে, এটা আমরা কেন ধরে নিচ্ছি? আমাদের তো এই পয়েন্টটা এখানে থাকার কথা ছিল, তাই না? ত্রিভুজের এই পয়েন্টটা এই জায়গায় থাকার কথা ছিল, কিন্তু আমরা এখানে কেন ধরে নিচ্ছি বলুন তো, বা ধরতে পারতেছি কেন? কারো কি কোনো আইডিয়া আছে? পুরো রাইট সাইডটা তো পুরাই একই, একটা যে প্লেন উপরে যে বললেন দেখাইলেন স্যার, একই তো স্যার? না না, ঠিক আছে, আমি বুঝলাম যে একই, মানে কিন্তু আপনি তো অ্যাকচুয়ালি কানেকশনটা লাগাইতেছেন হাতের এখানে, তাই না? মানে কবজিতে, কিন্তু আপনি ধরে নিতেছেন যে আপনি মেজারমেন্ট করতেছেন এখান থেকে, তাই না? তো কবজি আর এখানের মধ্যে দূরত্ব আছে না একটা, তো কবজির এখানে মেজার করলে আপনি যে ভোল্টেজ পাইতেন, এখানে মেজার করলে কি আপনি একই ভোল্টেজ পাবেন? মানে মনে করেন আপনি কাঁধের এখানে ইলেকট্রোড লাগাইছেন, ঠিক আছে? আপনার কাঁধে, এই জায়গাটা অনেকটা কাঁধের কাছাকাছি, তো কাঁধে ইলেকট্রোড লাগালে আপনি যেই ভোল্টেজ পাবেন, কবজিতে লাগালে কি আপনি একই ভোল্টেজ পাবেন? আমার কোশ্চেন হলে কি এটা? কিন্তু আসলে আসলে পাবেন, আসলে পাবেন। কারণ কি আমি আপনাদেরকে বলি, আপনারা কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করছেন? জি
আচ্ছা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কি করতে হয়, আমাদের এখানে একটা ওপেন সার্কিট ভোল্টেজ মেজার করতে হয় না, এ বি একটা টার্মিনালে আমাদের ওপেন সার্কিট একটা ভোল্টেজ মেজার করতে হয়। মনে আপনাদের যদি মনে থাকে এখানে মনে করেন অনেক কিছু আছে, এখানে মনে করেন একটা ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে, আমাদের এখানে ওপেন সার্কিট একটা ভোল্টেজ মেজার করতে হয়, মানে টার্মিনাল থেকে আমরা লোডটা সরায় ফেলাই, লোডটা সরায় ফেলে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ মেজার করি। এখন এই পয়েন্টের যে ভোল্টেজ, এই পয়েন্টের যে ভোল্টেজ আর এই পয়েন্টের এই নোডটার যে ভোল্টেজ, দুটো ভোল্টেজ কি এক নাকি আলাদা? বলুন তো, এটা তো কোনো ভোল্টেজ ড্রপ নেই, এর পরবর্তীতে এই রেজিস্টারে কোনো ভোল্টেজ ড্রপ নেই। হ্যাঁ, কারণটা কি? কারণটা হচ্ছে কারেন্ট শূন্য। এক্স্যাক্টলি, ওপেন সার্কিট না থাকলে তো কোনো কারেন্ট যাবে না, আর যদি কোনো কারেন্ট না যায় এখানে কোনো ভোল্টেজ ড্রপও হবে না। যদি ভোল্টেজ ড্রপ না হয় তাহলে ভোল্টেজ যেটা এখানে আছে এটা এখানেই থাকবে, তাই না? তো সিমিলারলি আপনি যদি মানুষের শরীরটাকে, পুরো শরীরটাকে যদি একটা কন্ডাক্টর হিসেবে চিন্তা করেন, তাহলে হাতের এই পোর্শনটাতে যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি ওপেন, তাই না? কারণ এটার সঙ্গে শরীরের আর কোনো অংশের কোনো কানেকশন নেই, মানে আপনার হাতে এসেই তো শরীরটা শেষ হয়ে গেছে এখানে, তো মানে শরীরের আর কোনো কিছুর সঙ্গে আপনি যদি হাতটা দিয়ে টাচ না করেন, হাতটা বেসিক্যালি বাতাসের মধ্যে মুক্ত, ওপেন সার্কিট অবস্থায় আছে, তাই না? এখন আপনি যদি এখানে ভোল্টেজটা মেজার করেন তাহলে আপনি যেই ভোল্টেজটা পাবেন, আর এখানে যদি ভোল্টেজটা মেজার করেন আপনার বগলের কাছে আর কি, আপনার একই ভোল্টেজই পাওয়ার কথা না? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। বুঝতে পারছেন? তাহলে এই জন্যই আমরা কার্ডিয়াক ট্রায়াঙ্গেল বা আইনথোভেন্স ট্রায়াঙ্গেল যেটাকে বলি, এই ট্রায়াঙ্গেলটা ইন্টারনালি কোনো কানেকশন নাই, যে থেকে সি এর কোনো কানেকশন হওয়ার সম্ভাবনা কোনোদিনও নেই। না না, কিভাবে কানেকশন হবে? আপনার হাতটা তো পুরোটাকে যদি আপনি একটা কন্ডাক্টর ধরেন, পুরো হাতটাকে, তাহলে এই কন্ডাক্টরের তো একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে এবং এই রেজিস্ট্যান্সটা কোনো কিছুর সঙ্গে কানেক্টেড না, শরীরের আর কোনো কিছুর সঙ্গে কানেক্টেড হাতের রেজিস্ট্যান্সটা, এটা তো আপনার শুরুই হয়েছে হলে কি আপনার কাঁধ থেকে, মানে পুরো কানেকশনটা শুরু হয়েছে আপনার কাঁধ থেকে, মানে কাঁধে যে শরীরের সাথে মিলছে, কাঁধের বাইরে বাকি সবকিছু অংশই তো ওপেন সার্কিট, তাই না? তো ওপেন সার্কিট বাতাসের মধ্যে আছে, মাঝখানে বাতাস, এখানে ভিতরে আর কোনো কানেকশন নেই। তো আমরা যেহেতু শরীরকে ধরি, আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে শরীরকে আমরা মনে করি যে শরীর একটা ভলিউম কন্ডাক্টর, ঠিক আছে, শরীরকে আমরা বলি যে শরীর একটা ভলিউম কন্ডাক্টর। যেহেতু শরীর একটা ভলিউম কন্ডাক্টর, এই জন্য আপনার হাতের এখানে ইলেকট্রোড বসানো যেই কথা, এখানে ইলেকট্রোড বসানো একই কথা। আপনারা যদি কেউ মেডিকেলে কাজ করে থাকেন তাহলে আপনাদের ইসিজি মেশিনটার ইলেকট্রোড এখানে বসালে আপনি যে রেজাল্ট পাবেন, এখানে বসালেও মোরললেস সিমিলার রেজাল্ট পাবেন। এই জন্য আমরা ট্রায়াঙ্গেলটা এরকম কাত থেকে চিন্তা করতে পারি। বুঝতে পারছেন? পায়ের ক্ষেত্রেও সিমিলার, আপনি একদম পায়ের পায়ের গোড়ালিতে লাগালেও যে রেজাল্ট পাবেন, আপনি যদি তলপেটে লাগান ইলেকট্রোড মোটামুটি একই রেজাল্টই পাবেন। বুঝতে পারছেন? কারণ পাটা তো এখানে ওপেন সার্কিট, তো ওইখানে যে ভোল্টেজ পাবেন তলপেটের ওখানে একই ভোল্টেজ পাবেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে কি স্যার পায়ের একটু উপরে লাগাইলো তো সেমই তো স্যার, সেমই পাবেন। দেখা যায় অনেক সময় এসিসিটা স্যার ওই যে পায়ের একেবারে নিচে লাগায়, উপরে এই পুরো পাটা যে কোনো জায়গায় লাগানো যাবে, এটা না কার্টেজিয়ান? থিওরিটিক্যালি যে কোনো জায়গায় লাগানো যাবে, যেহেতু শরীর একটা ভলিউম কন্ডাক্টর আর পাটা আপনার আছে হলে কি ওপেন সার্কিটে, তো ওপেন সার্কিটে আপনি যে জায়গাতেই ভোল্টেজ মাপবেন ওখানে যেহেতু কোনো ভোল্টেজ ড্রপ নাই, এই জন্য আপনি একই ভোল্টেজই পাবেন, ভোল্টেজটা ড্রপ হওয়ার সুযোগ পাইতেছে না, কত কারেন্ট প্রবাহিত না হলে ভোল্টেজ ড্রপ হবে কিভাবে, ঠিক আছে? তাহলে এখানে বইয়ের মধ্যে আপনারা দেখবেন যে লিড ওয়ান, লিড টু আর লিড থ্রি খুব সুন্দর করে দেওয়া আছে। লিড ওয়ান আমরা কিভাবে পাই? লিড ওয়ান আমরা পাই হলে কি এল এ মাইনাস আর এ করলে, মানে লেফট আর্ম মাইনাস রাইট আর্ম। লিড টু পাই কিভাবে? লেফট লেগ মাইনাস রাইট লেগ, রাইট আর্ম সরি। লিড থ্রি কিভাবে পাই? লেফট লেগ মাইনাস লেফট আর্ম। এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মনে রাখা লাগবে, এই তিনটা, ঠিক আছে, এই তিনটা ভুললে চলবে না। আপনারা প্রফেশনালি বলেন আর পরীক্ষার জন্য বলেন, সব জায়গাতেই আপনাদের মনে রাখতে হবে। মানে আরেকটা কোশ্চেন যেটা আসতে পারে যে আপনার মনে করেন রাইট আর্মে আপনি একটা ভোল্টমিটার লাগাইলেন, ঠিক আছে, রাইট আর্মে একটা ভোল্টমিটার লাগাইলেন, এখন মনে করেন এরকম আপনার শরীরটা আছে, ঠিক আছে, আপনি রাইট আর্মে একটা ভোল্টমিটার লাগাইলেন আর লেফট আর্মে একটা ভোল্টমিটার লাগাইলেন, ঠিক আছে, মানে বেসিক্যালি আমরা যখন ভোল্টমিটারের লাল আর কালোটে দেখি, তার মানে কি আমরা ধরে নিই লালটা পজিটিভ আর কালোটা নেগেটিভ, তাই না?
তাহলে মনে করেন পজিটিভটা আমি লাগাইলাম এরকম লেফট আর্মে, আর নেগেটিভটা লাগাইলাম রাইট আর্মে, আর এখানে আমি ভোল্টেজটা দেখলাম। আপনি কি ভোল্টেজটা দেখতে পারবেন? আপনার কি মনে হয় ইসিজি কি দেখতে পারবেন? ইসিজির একটা মাত্র পাশ দেখা যাবে, ওই যে যেটা উপরে দেখাইছেন সেটাই, মানে লিড ওয়ান, লিড ওয়ান কি আপনি দেখতে পারবেন নাকি, এটাই আমার কোশ্চেন। দেখা যাওয়ার কথা না স্যার, আসলে আপনার লেফট লেগেটা লাগাইতে হবে, লেগটা কিন্তু আমরা নিউট্রাল ধরি না কেন, এখানে তো বলেই দিছে যে লেফট আর্ম মাইনাস রাইট আর্ম, বলে দিছে না লেফট আর্ম মাইনাস রাইট আর্ম? কনফিউশন লাগতেছে, এখানে তো বলেই দিছে লেফট আর্ম মাইনাস রাইট আর্ম, তাহলে আপনি কেন ইসিজি দেখতে পারবেন না? কিন্তু সেটা আপনি ভোল্ট মিটার দিয়ে দেখতে পারবেন না, ঠিক আছে? এটার জন্য আপনাদের স্পেশাল অ্যাম্পলিফায়ারের প্রয়োজন হবে, যেটা নিয়ে আমরা একটু পরে দেখবো। এটার কারণটা কি, কারণ আমরা গত ক্লাসে পড়ছিলাম যে পাওয়ার লাইন নয়েজ নামে একটা নয়েজ আছে, যে নয়েজটা আমাদের খুব ডিস্টার্ব করে। এই নয়েজটা আসে হলে কি আপনার 50 হার্টজের সিগন্যালটা থেকে, আমাদের যে পাওয়ার লাইন আছে মাথার উপরে, সেটা আমাদের ইসিজি পাইতে বেশ ঝামেলা করে। এই জন্য আমরা একটা স্পেশাল ভোল্ট মিটার ইউজ না করে স্পেশাল একটা অ্যাম্পলিফায়ার ইউজ করি, যে অ্যাম্পলিফায়ারটাকে আমরা বলি ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, আপনারা নিশ্চয়ই ইলেকট্রনিক্সে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার আগে পড়ে আসছেন, পড়ছেন? ডিফারেন্স অ্যাম্পলিফায়ার কাকে বলে? পড়ছি স্যার, ভোল্টেজ ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, ভোল্টেজ ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, অনেক সোর্স থাকে তারপরে। হ্যাঁ, ডিফারেন্স অ্যাম্পলিফায়ার কি করে, যে ওর পজিটিভ আর নেগেটিভ প্রান্তে যে ভোল্টেজটা আসে দুইটা ভোল্টেজের মধ্যে বিয়োগ করে দেয়, বিয়োগ করে দেওয়ার পরে একটা নির্দিষ্ট গেইনে ও আউটপুটটা দেয়, মানে ও ফার্স্টে বিয়োগ করে তারপরে একটা নির্দিষ্ট অ্যাম্পলিফিকেশন করে, অ্যাম্পলিফিকেশন করার পরে ও আউটপুটটা দেয়, ঠিক আছে? ডিফারেন্স অ্যাম্পলিফায়ার কি দিয়ে বানাই আমরা? কি কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয় ডিফারেন্স অ্যাম্পলিফায়ার? এটা কি কম্পারেটর? না কম্পারেটর তো নয়। ডিফারেন্স অ্যাম্পলিফায়ার কি দিয়ে তৈরি করা হয় জানেন না? ইলেকট্রনিক্স 2 তে কি পড়ছেন? রেগুলার পড়ছি অ্যাম্পলিফায়ার। হ্যাঁ হ্যাঁ পড়ছেন তো, মানে ইলেকট্রনিক্স 2 তে মানে কোন কম্পোনেন্টটা নিয়ে পড়ছেন? একটা কম্পোনেন্ট নিয়ে তো সব পড়ালেখা হয়েছে ইলেকট্রনিক্স 2 তে বেসিক্যালি, সে কম্পোনেন্টের নাম কি? অপএম্প। জি জি, অপ এম্প বেস, তারপর আরো কিছু ছিল, আরো এক্সট্রা কিছু ছিল যেগুলো তো বেশি ডিপ ছিল। তো আমরা ওই অপ এম্প দিয়ে কিভাবে ডিফারেন্স অ্যাম্পলিফায়ারটা তৈরি করব, এটা আমরা নেক্সট ক্লাসগুলো থেকে দেখব, আজকে ক্লাসে দেখব না। তবে জাস্ট আপনাদেরকে বললাম যে ভোল্টমিটার দিয়ে করলে আমরা ঠিক পুরো জিনিসটা দেখতে পারবো না নয়েজের কারণে, ঠিক আছে? যে পাওয়ার লাইন থেকে যে নয়েজটা আসতেছে, নয়েজটার কারণে আমাদের সিগন্যালটা করাপ্টেড হয়ে যাবে, এই জন্য আমরা দেখতে পারবো না। এই জন্য আমরা স্পেশাল একটা অ্যাম্পলিফায়ার ইউজ করি, যেটা হলো কি ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তবে আপনাদের মেইনলি যে জিনিসটা এখান থেকে মনে রাখা লাগবে সেটা হলো কি লিড ওয়ান, লিড টু আর লিড থ্রি, আর আমাদের এই লিড ওয়ান, লিড টু, লিড থ্রির ভেক্টরটা কিরকম, আপনাদেরকে এই ত্রিভুজটা একদম মনে প্রাণে মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? এই ত্রিভুজটা ভেক্টরের দিকগুলা এবং এই কার্ডিয়াক ভেক্টরের সঙ্গে প্রত্যেকটা ভেক্টরের যে সম্পর্ক, সেই জিনিসটার ছবিটা আপনাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে এবং ভাইভাতে জিজ্ঞেস করা হবে। আর আপনাদের লিড ওয়ান, লিড টু, লিড থ্রির কনফিগারেশন, মানে কোথায় প্লাস আর কোথায় মাইনাস, ছবিটা যদি মনে থাকে এই জিনিসটা ছবিটার থেকেই আপনারা মনে করতে পারবেন, আপনাদের আলাদা করে মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? এখন এখন আমরা একটু আগে বললাম যে এক একটা লিডের থেকে একটার থেকে আরেকটার দূরত্ব হলে কি 60 ডিগ্রি, মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স হলে কি 60 ডিগ্রি। কিন্তু ডাক্তারদের জন্য আপনার হার্টটাকে আপনি যদি 60 ডিগ্রি ইন্টারভ্যালে দেখেন, তাহলে ডাক্তারদের জন্য এটা অনেক সময় এনাফ না, মানে 60 ডিগ্রি ইন্টারভ্যালে আপনি যদি হার্টটাকে দেখেন, এটা দিয়ে সব রোগ ডিটেকশন করা সম্ভব না। তো এটার জন্য সায়েন্টিস্টরা যেটা করছে, যে এই 60 ডিগ্রিটাকে আরেকটু ছোট করে 30 ডিগ্রিতে আরেকটা করে লিড নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? মানে আপনার একটু আগে আমরা যে কার্ডিয়াক ভেক্টরটা দেখলাম,
সরি কার্ডিয়াক ভেক্টর না, বিভিন্ন লিড গুলা যে দেখলাম, লিড গুলাকে আমরা যদি একটার একটার সঙ্গে বসাই অরিজিনে, তাহলে আমরা দেখব যে তিনটা লিড হলে কি এরকম, এটা হলে কি মনে করেন লিড ওয়ান, এটা হলে কি আপনার লিড টু, এটা হলে কি আপনার লিড থ্রি, ঠিক আছে? তো একটার থেকে আর একটার দূরত্ব 60 ডিগ্রি, কিন্তু ডাক্তারদের জন্য এই 60 ডিগ্রিটা ইনাফ না। তো ওরা কি চেষ্টা করলো, ওরা হলে চেষ্টা করলো যে এই লিড গুলার মাঝখানে আপনার 30 ডিগ্রি ইন্টারভালে আরো তিনটা লিড নেওয়ার চেষ্টা করলো ওরা, মানে এই 60 ডিগ্রিটাকে অর্ধেক করে 30 ডিগ্রি করে ফেললো। তো ওই মাঝখানে মাঝখানে যে লিড গুলো বসেলো, এই লিড গুলার নাম হলো কি অগমেন্টেড লিম লিড। আপনারা ওয়াই ডেল্টা কনভার্সন করছেন না সবাই? যে এরকম একটা ডেল্টা যদি থাকে, এরকম ডেল্টা যদি একটা থাকে, তাহলে ডেল্টার থেকে আমরা এরকম ওয়াই কানেকশন নিয়ে আসতে পারি। পড়ছেন সবাই, মনে আছে? সিমিলারলি ওইটা যদি, ওইটার কথা যদি সামান্য একটু মনে করেন, তাহলে দেখবেন যে এভিআরটা, এভিআর এভিআর হলে কি অগমেন্টেড রাইট, ঠিক আছে? অগমেন্টেড রাইট এভাবে মনে রাখবেন, রাইট আর্ম, অগমেন্টেড রাইট আর্ম, অগমেন্টেড লেফট আর্ম, অগমেন্টেড এফ মানে হলো কি লেফট লেগ, ঠিক আছে? যেহেতু এখানে এলটা আমরা অলরেডি একবার ইউজ করে ফেলছি, এই জন্য এখানে আর এল এল লেখে নেই, এল 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 এলটা আর লেখে নেই, যেখানে এল এল ছিল এল এলটা লেখে নেই, ফিট লেখছে, এল এল এর বদলে ফিট দিয়ে লেখছে, ঠিক আছে? ফিট মানেই হলো কি লেফট লেগ, রাইট আর্ম লেফট লেফট আর্ম আর হলো কি লেফট লেগ। প্রথমটাই ধরেন এভিআর, এটা একটু মনে রাখেন। এভিআরটা কি, এভিআরটা হলে কি রাইট আর্ম পজিটিভে যাবে, আর নেগেটিভে যাবে হলে কি লেফট আর্ম আর লেফট লেগের এভারেজ, ঠিক আছে? লেফট আর্ম আর লেফট লেগের এভারেজটা যাবে হলে কি নেগেটিভে। তাহলে দেখেন রাইট আর্ম, রাইট আর্মের সিগন্যালটা আপনি নেবেন হলে গিয়ে অ্যাম্পলিফায়ারের পজিটিভে, অ্যাম্পলিফায়ারের পজিটিভে যাবে হলে কি রাইট আর্মের সিগন্যালটা, আর নেগেটিভে কি যাবে, নেগেটিভে যাবে হলে কি লেফট লেগ আর লেফট আর্মের যে এভারেজটা সেটা যাবে হলে কি নেগেটিভে। এখন বলুন তো তাহলে ভেক্টরটার দিক কোন দিকে, ভেক্টরটা কোথা থেকে শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে? এটা যাচ্ছে নেগেটিভে, মানে এভারেজ। তো এভারেজ বলতে আমি বুঝলাম যে এটা মাঝামাঝি কোন একটা জায়গাতে, সি আর বি এর মাঝামাঝি একটা জায়গা থেকে আমার যাচ্ছে নেগেটিভে, আর পজিটিভে যাচ্ছে হলে কি এ থেকে। তাহলে ভেক্টরটার দিক কোন দিকে, ভেক্টরের দিক হলে কি মাইনাস থেকে প্লাসের দিকে, ঠিক আছে? ভেক্টরটা যদি আমরা আঁকি তাহলে কোথা থেকে আঁকা শুরু করব, মাইনাস থেকে প্লাসের দিকে স্যার? তো এখান থেকে আঁকা শুরু করব, সরি এখান থেকে আঁকা শুরু করব, ঠিক আছে? আমি স্ট্রেট লাইন ইউজ করি, তার বুঝতে সুবিধা। ভেক্টরটার দিক হবে এদিকে, বুঝতে পারছেন কেন আমরা করছি, কেন আমরা এটা নিলাম আর এই দুইটার এভারেজ নিলাম, যাতে ভেক্টরটার দিক থাকে এদিকে। তারপরে আমরা আবার আরেকটা মাপবো, তখন ভেক্টরটার দিক হবে হলে গিয়ে এদিকে, আবার আরেকটা যখন মাপবো তখন আমাদের ভেক্টরটার দিক হবে এদিকে, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করলাম, আমরা অ্যাঙ্গেলটাকে আরেকটু ছোট করে নিলাম, 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি করে নিলাম। সবাই কি বুঝতে পারছেন? তাহলে ওখান থেকে আমরা এভিআর, এভিএল আর এভিএফ পেলাম। তো এটার কানেকশনগুলো হলে কি এরকম, মজার ব্যাপার যেটা, আপনি যদি এই কানেকশনটাকে একটু অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করলে আপনি দেখবেন যে এভিআরকে আমরা লিখতে পারি লিড ওয়ান আর লিড টু, আপনি যদি যোগ করেন, যোগ করে যদি দুই দিয়ে ভাগ করেন, তাহলে আপনি এই জিনিসটাই পাবেন। লিড ওয়ান লিড থ্রি থেকে বিয়োগ করে দুই দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি এভিএল পাবেন, লিড টু আর লিড থ্রিকে যোগ করে যদি দুই দিয়ে ভাগ করেন তাহলে এভিএফ পাবেন। মানে এখানে যে কানেকশনটা আছে, এই কানেকশনটাকে আপনি যদি অ্যানালাইসিস করেন, আপনারা এটা বাসায় করতে পারেন চেষ্টা করলে, যে আর এ টাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলেন, ঠিক আছে? আর এ বাই টু প্লাস আর এ বাই টু, এরকম দুই ভাগে ভাগ করে ফেলেন, ঠিক আছে? আর এই সাইডে কি আছে, এই সাইডে আছে হলে কি আপনার মাইনাস এল এ বাই টু, আরেকটা কি আছে আপনার মাইনাস এল এল বাই টু। এই জিনিসগুলোকে আপনি যদি একটু রিয়ারেঞ্জ করেন, রিয়ারেঞ্জ করলে আপনি দেখবেন যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি লিড ওয়ান বাই টু মাইনাস
lead 2 by 2 এই জিনিসটাকে আপনি যদি রিঅ্যারেঞ্জ করেন এভাবে লিখতে পারবেন তাহলে এই জিনিসটা বেসিক্যালি কি দাঁড়াচ্ছে বেসিক্যালি দাঁড়াচ্ছে এটা তাহলে এখন বলুন তো এটা হতে আমাদের কি সুবিধা হলো আমাদের প্রত্যেকটা এভিআর এভিএল আর এভিএফ কে আমরা lead 1 lead 2 lead 3 সঙ্গে যে হিসাব নিকাশ করে বের করলাম এটাতে সুবিধা কি হলো আমাদের আপনার কি এখন আলাদা কোন ইলেকট্রোড বসানো লাগবে শরীরে নাকি যে তিনটা ইলেকট্রোড প্রথমে বসাইছিলেন ওই তিনটা দিয়েই হবে আপনার কি আলাদা কোন মেজারমেন্ট নেওয়া লাগবে নাকি আপনি প্রথম তিনটা লিড থেকে যে হিসাবটা পাইছিলেন ওইটার মধ্যে সামান্য যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনি হিসাবটা বের করে ফেলতে পারবেন হার্ডওয়্যার এন্ডে আর কোনো কাজ নেই আপনি জাস্ট সফটওয়্যারে হিসাব নিকাশ করে এক্সট্রা তিনটা লিড পেয়ে গেলেন তাহলে ডাক্তার এক্সট্রা তিনটা অ্যাঙ্গেল থেকে আপনার হার্টটাকে দেখে ফেললো বুঝতে পারছেন তাহলে এইটা গেল প্রথমটা গেল হলো কি তিনটা লিড যেটা লিড 1 লিড 2 লিড 3 ক্লাসিক্যাল লিম লিড এটাকে আমরা বলি ক্লাসিক্যাল লিম লিড আর এই পরের তিনটা আমরা যেটা দেখলাম এটা হলো অগমেন্টেড লিম লিড মানে ক্লাসিক্যাল লিম লিডের সাহায্যেই অগমেন্টেশন করে আপনার তিনটা এক্সট্রা লিড হিসাব করা হয়েছে এটাকে বলা হয় অগমেন্টেড লিম লিড ঠিক আছে তো অগমেন্টেড লিম লিডের কনফিগারেশন গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এবং পরীক্ষায় কোশ্চেন করা হবে তাহলে এই গেল হলো কি ফ্রন্টাল প্লেন যে আমরা ফ্রন্টাল প্লেনে হার্টটাকে দেখলাম মানে যে এই প্লেনটাতে এখন তাহলে আরো কয়টা প্লেন বাকি রয়ে গেল বলুন তো আমরা যে ফ্রন্টাল প্লেনে হার্টটাকে দেখলাম মানে এক্স ওয়াই অ্যাক্সিসে দেখলাম আর কি ঠিক আছে মানে এইদিকে যদি আমরা আরো দুইটা আছে মানে আমরা তো ত্রিমাত্রিক প্রাণী আমরা থ্রি ডাইমেনশনাল না তো আমরা এখানে এক্স ওয়াই প্লেনে হলে কি হার্টটাকে দেখলাম আরো অনেকগুলো প্লেন বাকি রয়ে গেল তো মনে করেন এরপরে আরেকটা প্লেন যেটা ছিল জেড অ্যাক্সিস জেড অ্যাক্সিস মানে হলো কি মনে করেন আপনার বুকের বরাবর যদি আপনি লম্ব ধরেন ওই বরাবর তো আপনি হাতটাকে একবারও দেখেন নাই তার মানে যে এই ট্রান্সভার্স প্লেনে মানে আপনি যদি কোমর বরাবর যদি কেটে ফেলেন তাহলে এখান থেকে যদি হাতটাকে দেখতে চান সেই সেখানে আমরা এখনো দেখতে পারিনি এটা দেখার জন্য আমরা কি করি এটা দেখার জন্য আমরা আরো ছয়টা এক্সট্রা লিড বের করছি যেই লিড গুলোকে আমরা বলি হলো কি কার্ডিয়াক লিড বা আপনার ট্রান্সভার্স লিড ঠিক আছে এই কার্ডিয়াক লিড গুলো কোথায় বসানো হয় যে আপনি যদি আপনার এই বগলটা পাজরের সঙ্গে যেখানে মিলছে সেইখানে আপনার যদি একটা লিড বসান ওইখান থেকে 30 ডিগ্রি ইন্টারভ্যালে ছয়টা ইলেকট্রোড আমরা বসাই ঠিক আছে 30 ডিগ্রি ইন্টারভ্যালে আমরা ছয়টা ইলেকট্রোড বসাই পাশাপাশি একদম বুকের পাজর বরাবর ঠিক আছে এইটা হলে কি আপনার মেরুদণ্ড এখানে যে হাড্ডিটা দেখতেছেন এটা হলে আপনার মেরুদণ্ড আর এই সাইডে হলে কি আপনার বুক ঠিক আছে মানে আপনার বুঝতে পারতেছেন তাহলে পাজর বরাবর আপনি এরকম ছয়টা ইলেকট্রোড বসাইছেন ছয়টা ইলেকট্রোড বসানোর পরে প্রত্যেকটা ইলেকট্রোড থেকে আমরা একটা করে লিড পাই কিভাবে লিড পাই আপনার বুকের যে ইলেকট্রোডগুলো যাবে হলো কি আপনার অ্যাম্পলিফায়ারের পজিটিভ প্রান্তে ঠিক আছে অ্যাম্পলিফায়ারের পজিটিভ প্রান্তে যাবে হলো কি বুকের এক একটা করে লিড আর নেগেটিভ প্রান্তে কি যাবে নেগেটিভ প্রান্তে যাবে আপনার হাত ডান হাত বাম হাত আর বাম পা এই তিনটার থেকে আপনি যে সিগন্যালটা পাবেন এই তিনটার এভারেজ সিগন্যালটা আপনার যাবে হলে কি নেগেটিভে আর পজিটিভে যাবে হলে কি বুকের একটা করে সিগন্যাল তখন আপনি পাবেন হলে কি মানে কারণ এই V6 যদি লাগান তখন আপনি পাবেন লিড V6 আপনি যদি V1 লাগান তাহলে আপনি পাবেন লিড V1 লিড V1 ঠিক আছে এভাবে আমরা আরো ছয়টা লিড পাই এই লিডগুলোকে আমরা বলি ট্রান্সভার্স লিড বা কার্ডিয়াক লিড তাহলে আমরা তখন হার্টটাকে জেড অ্যাক্সিস থেকে দেখতে পারি আমরা কিছুক্ষণ আগে দেখলাম এক্স ওয়াই অ্যাক্সিসে এখন আমরা হার্টটাকে দেখলাম জেড অ্যাক্সিসে তাহলে এই যে আগের ছয়টা লিড আর এখনকার ছয়টা লিড ট্রান্সভার্স লিড এই টোটাল ছয়টা লিড নিয়ে আপনার হল গিয়ে 12 লিড ইসিজি তো আমরা মেডিকেলি যত ইসিজি দেখি জেনারেলি ইসিজিগুলো থাকে 12 লিড আপনারা যারা মেডিকেল ফিল্ডে ইনভলভ আছেন ওনারা জানেন যে আমরা যেই মেডিকেল ইসিজিটা মাপি সেটা হলো কি আপনাদের 12 লিড ইসিজি
কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি একটু লেট আসছি স্যার, আমার একটু বুঝতে একটু প্রবলেম হয়েছে স্যার। আপনার কি বুঝতে প্রবলেম হয়েছিল? স্যার আপনার যে লাস্টে যে 6টা পয়েন্ট বললেন স্যার, এই পয়েন্ট গুলো স্যার আমাদের শরীরটাকে যদি আমরা এরকম বিভিন্ন প্লেনে ভাগ করি, তাহলে আমরা প্রথম প্রথম 6টা লিড দিয়ে হার্টটাকে দেখছি ফ্রন্টাল প্লেনে। এখন ফ্রন্টাল প্লেনে দেখার পরে আমাদের দেখলাম যে আমরা হার্টটাকে এক্স এবং ওয়াই, এই দুইটা এক্সিসে আমরা হার্টের অ্যাক্টিভিটিটা দেখতে পারতেছি, কিন্তু জেড এক্সিসটা তো আমাদের বাদ রয়ে যেতেছে। মানে এখান থেকে যদি লম্ব বরাবর, মানে আপনাদের মনিটর থেকে এখান থেকে যদি লম্ব বরাবর আপনার দিকে একটা চিন্তা করেন, ওই দিকে আমরা হার্টটাকে এখন পর্যন্ত দেখিনি। তো ওই দিকের থেকে হার্টটাকে দেখার জন্য আমরা নতুন 6টা লিড ইনভেন্ট করছি, যে 6টা লিডের নাম হলো গিয়ে ট্রান্সভার্স লিড বা কার্ডিয়াক লিড। তো ওই লিডগুলোতে আমরা কি করি, আমরা বুকের মধ্যে 30 ডিগ্রি দূরত্ব বজায় রেখে আমরা 6টা ইলেকট্রোড বসাই, বসায় রেখে আমরা হাত পা এভারেজ ভ্যালুর সঙ্গে এই ভ্যালুগুলোকে তুলনা করি। তুলনা করলে আমরা তখন 6টা এক্সট্রা লিড ইসিজি পাই। তো এই 6টা লিড আর আগের 6টা লিড মিলে আমাদের টোটাল 12 লিড ইসিজি তৈরি হয়। বুঝতে পারছেন না কোশ্চেন আছে কোনো? জি স্যার বুঝতে পারছি কিছুটা স্যার। আচ্ছা বুঝতে পারছেন, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে আপনার আমাদের ইসিজি সিগন্যালটা যখন আমরা মাপতে যাই, তখন আমাদের বিভিন্ন ধরনের নয়েজ এসে বাধা দেয় ইসিজি সিগন্যালটা মাপতে। আপনারা একটু মনে করে দেন তো যে কি কি নয়েজ আমাদেরকে বাধা দেয় ইসিজি মাপার জন্য। কতটুকু মনে আছে আপনাদের কয় ধরনের নয়েজ ইনভলভ আছে আমাদের ইসিজি সঙ্গে? স্যার ইলেকট্রিক্যাল নয়েজ একটা ছিল। সব নয়েজই তো ইলেকট্রিক্যাল নয়েজ, আমরা মাপতেছি ইলেকট্রিসিটি, সব নয়েজই তো ইলেকট্রিক্যাল। আন্দাজে বলেন না, মনে করে বলেন। কি কি নয়েজ দেখছিলাম আমরা? খেয়াল নেই স্যার। কেমনে হবে বলেন, খেয়াল না থাকলে পরে যখন পরীক্ষা জিজ্ঞেস করবো তখন বলবেন যে স্যার পড়ানো হয়নি ক্লাসে। একটা নয়েজ মনে নেই আপনাদের? আচ্ছা নয়েজ গুলো আসে কোথা কোথার থেকে সেটা বলেন, তাহলে হয়তো মনে পড়তে পারে। নয়েজের উৎস কোথায়? ফ্রিকোয়েন্সি থেকে আসে। কিসের ফ্রিকোয়েন্সি থেকে আসে? ইনপুট ফ্রিকোয়েন্সি 50 হার্জ থেকে। হ্যাঁ কোথায় 50 হার্জটা কোথায় থাকে? আমাদের সাপ্লাই লাইনে। সাপ্লাই লাইন থেকে আসে। এই নয়েজটার নাম কি তাহলে যদি সাপ্লাই লাইন থেকে আসে? এটা স্যার একটু আগে আপনি বলছিলেন, কোথায় গেছে নামটা? পাওয়ার লাইন নয়েজ। আপনার পেশেন্টের হাত পা যদি নড়াচড়া করে বা ইকুইপমেন্ট যদি নড়াচড়া করে, সেই ক্ষেত্রে আপনার একটা নয়েজ জেনারেট হয়, সেই নয়েজটাকে আমরা বলি হলো গিয়ে মুভমেন্ট আর্টিফ্যাক্ট। ঠিক আছে, এটা একটা নয়েজ পড়ছিলাম। আরেকটা নয়েজ আছে, সেটা হলো গিয়ে আপনার ইন্টারফেরেন্স, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স। ইন্টারফেরেন্সটা কি, আপনার আশেপাশে যে হাই ফ্রিকোয়েন্সির বিভিন্ন ইকুইপমেন্ট আছে, যেমন ধরুন কম্পিউটার, মোবাইল, মাইক্রোওয়েভ, এগুলোর থেকে কনস্ট্যান্ট আপনার হাই ফ্রিকোয়েন্সি নয়েজ জেনারেট হইতেছে। তো এই নয়েজটার জন্য আপনার ইকুইপমেন্টটা বা মানুষের শরীরটা যেখানে আপনি লাগাইছেন ইলেকট্রোডটা, ওই জায়গাটা একটা অ্যান্টেনা হিসাবে কাজ করবে। তো অ্যান্টেনা হিসাবে যদি কাজ করে, তো এই নয়েজটা সুন্দর আপনার শরীরের মধ্যে দিয়ে আপনার ইকুইপমেন্টটা চলে আসবে। তো এই নয়েজটা এড়ানোর জন্য আমরা কি করি হাই ফ্রিকোয়েন্সির যে নয়েজটা, কারো কোনো আইডিয়া আছে আমরা হাই ফ্রিকোয়েন্সির নয়েজটা কিভাবে রিডিউস করি?
স্যার ডিফারেন্সিয়াল ডিফারেন্ট অ্যাম্পলিফায়ার ইউজ করে না হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা ডিফারেন্ট অ্যাম্পলিফায়ার দিয়ে করি না কারণ হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা তো ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের ভিতরেই ঢুকে যাবে আপনার মানে ডিফারেন্স অ্যাম্পলিফায়ারটা তো হাই ফ্রিকোয়েন্সি নয়েজটাকে পিক করবে ও তো আর ডিফারেন্স করতে পারবে না মানে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার তখনই ভালোভাবে কাজ করবে যখন নয়েজটা আপনার ডান হাত বাম হাত যেখান থেকে নিতেছেন সব জায়গাতে কমন থাকবে নয়েজটা কিন্তু ওই হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা তো আপনার ঢুকবে লিখে মেশিনের ভিতরে তো মেশিনের ভিতরে ঢুকলে এটা আউটপুটের সঙ্গে যোগ হয়ে যাবে তখন তো ডিফারেন্স অ্যাম্পলিফায়ার কোনো কাজে আসবে না আর কিভাবে করতে পারি বলেন তো হ্যাঁ এক্স্যাক্টলি ফিল্টার দ্বারা তো আমাদের ইসিজি এর ফ্রিকোয়েন্সি কত আপনাদেরকে বলছিলাম বেশ কয়েকবার ইসিজি ফ্রিকোয়েন্সি কে কত ধরি আমরা ইসিজি ফ্রিকোয়েন্সি কত মানে ইসিজি এর মধ্যে তো আপনারা ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়ছেন কোন সাবজেক্টটাতে পড়ছিলেন কোন সাবজেক্টে ছিল ফুরিয়ার ট্রান্সফরমেশন কোর্স কোড কত ছিল কারো মনে নেই কি লাভ বলেন এত পড়ালেখা করে স্যার এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল হ্যাঁ কন্টিনিউয়াস সিগন্যাল সিগন্যাল এবং সিস্টেমস এর মধ্যে ছিল ঠিক আছে তো সিগন্যালস এবং সিস্টেমস এর মধ্যে আমরা প্রথমে দেখছিলাম বিভিন্ন ধরনের সিগন্যাল বিভিন্ন ধরনের সিস্টেম এরপরে হলো গিয়ে আমরা দেখছিলাম ফুরিয়ার এবং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তাই না ফুরিয়ার ট্রান্সফরমেশন করে আপনার লাভ কি হয়েছিল মানে এটা আমাদের রিয়েল লাইফে কোথায় কাজে লাগে ইঞ্জিনিয়ার হিসেবে এটা জানা নেই তবে অনেক করছি স্যার দেখলে ভয় লাগতো তবে এমনি যদি না জানা থাকে তো এত টাকা খরচ করে পড়ালেখা করতেছেন কি লাভ হচ্ছে আমরা মনে করি নর্মাল একটা সিগন্যাল যখন আঁকি তো সিগন্যালের এক্স অ্যাক্সিসে কি থাকে আর ওয়াই অ্যাক্সিসে কি থাকে আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করি কোন কিছুকে তখন এক্স অ্যাক্সিসে কি চলে আসে ফ্রিকোয়েন্সি ডোমেন চলে আসে আর এখানে হলে গিয়ে আমাদের এখানে যদি এটা এক্স মানে টি হয় তাহলে আমাদের এখানে এক্স চলে আসে ফ্রিকোয়েন্সির বা ওমেগার ঠিক আছে তো এটা করলাম মনে করুন খুব ভালো কথা মনে করুন সাইনোসয়েডাল ওয়েভফর্ম এই সাইনোসয়েডাল ওয়েভফর্ম তো একটা পিরিয়ডিক সিগন্যাল তাই না তাহলে এটার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে ধরলাম এটার ফ্রিকোয়েন্সি কত ধরলাম এটার ফ্রিকোয়েন্সি হলে গিয়ে 100 হার্টজ তাহলে আমরা যদি এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করি তাহলে আমরা কি দেখবো শুধু আমরা 100 হার্টজ এর এখানে বড় একটা পিক দেখবো তাই না আর বাকি কোনো কিছুতে কিছু নাই কারণ এটা পিওর সাইন ওয়েভ 100 হার্টজ এর তাহলে আমরা কি দেখবো এখানে 100 হার্টজ এর এখানে বড় একটা পিক দেখবো বুঝতে পারছেন সবাই এটাই হলো কি ফুরিয়ার ট্রান্সফরমেশন যে কোন একটা সিগন্যালের মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটা ডমিন্যান্ট বা কোন ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি ইফেক্ট করতেছে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা আলাদা করে দেখতে পারি এখন সমস্যাটা যেটা আমাদের রিয়েল লাইফে আমরা যত সিগন্যাল দেখি কোন সিগন্যাল কি এত সুন্দর পিরিয়ডিক সিগন্যাল দেখি না দেখি না মনে করেন আমি আপনাদের সঙ্গে যখন কথা বলতেছি কথাটা কিরকম বলতেছি মনে করেন কিছু সময় আমার বাড়তেছে ফ্রিকোয়েন্সি কিছু সময় কমতেছে মানে সিগন্যালটা এরকম মিক্সড থাকে তাই না টাইম ডোমেনের সঙ্গে যদি আপনি দেখেন অ্যাম্পলিচিউড এরকম একটা মিক্স সিগন্যাল থাকে এখন এটা দেখে কি আপনি বলতে পারবেন যে এই সিগন্যালটার পিরিয়ড কত যেখান থেকে আপনি ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবেন এই করা সম্ভব না স্যার এটা আসলে সম্ভব করা সম্ভব না কারণ এটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল এটা পিরিয়ডিক না পিরিয়ডিক না হলে আপনি পিরিয়ডিসিটি বা কেমনে বের করবেন ফ্রিকোয়েন্সি বা কেমনে বের করবেন তাই না সেই ক্ষেত্রে আমাদের কাজ লাগে হলে কি ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা যদি ফুরিয়ার ট্রান্সফর্মটা করি তাহলে আমরা দেখতে পারবো যে কোন কোন ফ্রিকোয়েন্সির গুরুত্ব কতটুকু মানে মনে করেন যে আমার কথাটা এখানে মনে করেন হাই ফ্রিকোয়েন্সিতে আছে ঠিক আছে তখন আমরা দেখবো যে হাই ফ্রিকোয়েন্সির রেঞ্জে এখানে একটা পিক এই যে হাই ফ্রিকোয়েন্সিগুলোর কারণে
আর এই জায়গাটা হলো লো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই জায়গার লো ফ্রিকোয়েন্সিটা এখানে মনে করেন রিপ্রেজেন্ট করলো আরেকটা পিক দিয়ে, আর এটার মাঝখানে আরো কিছু ফ্রিকোয়েন্সি আছে। তাহলে জোসেফ ফুরিয়ার, মানে যে ফুরিয়ার ট্রান্সফরমেশন আবিষ্কার করছে, তো জোসেফ ফুরিয়ারের আপনার হাইপোথিসিস ছিল যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে বা পৃথিবীতে যত সিগন্যাল আছে সব সিগন্যালকে আমরা সাইন ওয়েভে দেখাইতে পারি, সাইন ওয়েভে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? এবং সবকিছু অনেকগুলো ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ একসাথে মিলে যে কোনো সিগন্যাল তৈরি করে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আপনার মনে করেন যে আপনার ইসিজির যে সিগন্যালটা, ইসিজি সিগন্যালটা আপনি অ্যাম্পলিফায়ারের মধ্যে নেবেন, অ্যাম্পলিফায়ারের মধ্যে ইসিজি সিগন্যালটা ইনপুটের যে সিগন্যালটা নেবেন, এই সিগন্যালটা কি আসবে? এই সিগন্যালটার মধ্যে মনে করেন অনেক ধরনের নয়েজ টয়েজ হ্যান ত্যান অনেক কিছু থাকবে ইনপুটে। এখন এই সিগন্যালটাকে আমি যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি করি, তাহলে আমি দেখতে পারবো না যে এই সিগন্যালের মধ্যে কোন কোন ফ্রিকোয়েন্সির সিগন্যাল প্রমিনেন্ট এবং কোন কোন ফ্রিকোয়েন্সির নয়েজ আমাকে ডিস্টার্ব করতেছে। তাহলে আমি এখানে কি দেখবো? আমি 50 হার্টজে এখানে অনেক বড় একটা পিক দেখবো। এটার কারণটা কি? পাওয়ার লাইন নয়েজ, তাই না? পাওয়ার লাইন নয়েজ। তারপরে আমাদের যে হাই ফ্রিকোয়েন্সি আছে, ওই হাই ফ্রিকোয়েন্সিগুলোর কারণে আমরা অনেক বড় বড় ই দেখবো, কোথায়? 1 কিলোহার্টজ। 1 কিলোহার্টজের পরে মনে করেন আমরা অনেক বড় বড় দেখবো। এটা এটার কারণ কি? এটার কারণ হলো কি? EMI, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে আমরা জেনে যাবো ঠিক কোন কোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমাদের ঝামেলা করতেছে। এবং বেসিক্যালি আমরা এটাই করি। অসিলোস্কোপের মধ্যে স্পেশাল একটা ফাংশন আছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, ওই বাটনটা ক্লিক করলেই আপনার যে কোনো সিগন্যালকেও ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখাবে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ফ্রিকোয়েন্সির জন্য ফিল্টার বানাইতে হবে। যে কিছুক্ষণ আগে একজন বললেন না যে হাই ফ্রিকোয়েন্সির নয়েজ আমরা দূর করি ফিল্টারিংয়ের মাধ্যমে। কিভাবে ফিল্টারিংয়ের মাধ্যমে দূর করবো আমরা? আমরা জানি যে আমাদের ইসিজি যে সিগন্যালটা আছে, ইসিজি যে সিগন্যালটা আছে, এই ইসিজি সিগন্যালটার কি কি ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট দিয়ে তৈরি বলেন তো? ইসিজির ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? ইসিজি ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? বাই দিস টাইম সবার মুখস্থ থাকার কথা। আমরা যদি এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, ইসিজি সিগন্যালটাকে আমরা যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, তাহলে দেখবো এখানে 1 থেকে 100 হার্টজের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। বুঝতে পারছেন? তার মানে এখানে যদি আমরা এই পুরো জিনিসটাকে যদি বিভিন্ন ধরনের সাইন ওয়েভে কনভার্ট করি, মানে সাইন ওমেগাটি প্লাস সাইন 2 ওমেগাটি, মানে এরকম যদি সাইনের বিভিন্ন হারমোনিক্সে আমরা এটাকে যদি ভাগ করি, তাহলে আমরা দেখব যে এখানে 1 থেকে 100 হার্টজের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। তাহলে আমি যদি এখানে কি ধরনের ফিল্টার তৈরি করলে আমি হাই ফ্রিকোয়েন্সি নয়েজগুলো দূর করতে পারবো? 1 হার্টজের নয়েজগুলো দূর করার জন্য আমার কি ধরনের ফিল্টার লাগবে? ফিল্টার কয় ধরনের আছে? ফিল্টারের প্রকারভেদ পড়ছিলাম, কিন্তু কিছু কিছু খেয়াল আছে, সবগুলো খেয়াল নেই আর কি। বলেন কিছু কিছু। নচ ফিল্টার পড়ছিলাম, নচ ফিল্টার পড়ছিলাম, তারপরে সহজ নামগুলো মনে নেই। সহজ নামগুলো সব মানে পেটে আছে মুখে না, এরকম অবস্থা। লো পাস, হ্যাঁ লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, তারপরে এখানে কি লাগবে? এখানে কি ফিল্টার লাগবে আপনার যদি 1 কিলোহার্টজ এর নয়েজ দূর করতে চান? এখানে স্যার লো পাস ফিল্টারটা লাগবে, হাই পাস গুলো বাদ দিবে। হ্যাঁ মানে লো ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে, মানে এই ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস করতে দিবে, এরপরে আর পাস করতে দিবে না, তাই না? জি। বুঝতে পারছেন? তো আমরা যদি একটা লো পাস ফিল্টার, মানে 100 হার্টজ যদি আপনার সিগন্যাল হয়, আপনি মনে করেন 110 হার্টজের একটা লো পাস ফিল্টার যদি আপনি ইউজ করলেন, তাহলে 110 হার্টজ যখনই পৌঁছাবে তখনই বাকি সবগুলো সিগন্যালকে অ্যাটিনুয়েট করে দিবে, তাই না? বাকি সিগন্যালগুলোকে ও আর দেখতে দিবে না। তাহলে এই জিনিসটা আমরা কখন জানতে পারবো যে আমার কি ধরনের ফিল্টার লাগবে? যখন আমরা ইসিজি সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করব। ফুরিয়ার ট্রান্সফরমেশন করলেই আমরা জানতে পারবো যে কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমার ইসিজি আছে আর কোনটা আমার নয়েজ। এখন বুঝতে পারছেন ফুরিয়ার ট্রান্সফরমেশন এর দরকার কি? ইঞ্জিনিয়ারদেরকে কেন শেখানো হয় ফুরিয়ার ট্রান্সফরমেশন? পরবর্তীতে আপনারা যখন রিয়েল লাইফে কোনো কিছু করতে যাবেন, কোনো সিগন্যাল অ্যানালাইসিস করতে যাবেন বা নয়েজ দেখতে যাবেন, তখন ফুরিয়ার ট্রান্সফরমেশন বাদে আপনার আর কোনো বন্ধু নেই। কারণ আপনি একটা র্যান্ডম একটা নয়েজি সিগন্যাল দেখে কি বুঝবেন যে এটার মধ্যে কি ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে?
আমরা কোথায় কোথায় বলি যে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি আছে ওইটার মধ্যে, আমরা বুঝতেছি কেমনে আছে চোখের দেখায়? ইঞ্জিনিয়াররা তো আর কোনো কিছু চোখের দেখায় বিশ্বাস করবে না, তাই না? তো আপনার তখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে হবে। ফুরিয়ার ট্রান্সফরমেশন আপনি যখনই করবেন তখনই আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে যে কোন ফ্রিকোয়েন্সি সিগন্যালের ভূমিকা কতটুকু এই টোটাল সিগন্যালটাতে, বুঝতে পারছেন? তো আমরা এখানে একটা লো পাস ফিল্টার ইউজ করি, লো পাস ফিল্টার ইউজ করলে ওই 100 Hz এর পরই সিগন্যালগুলোকে কেটে দেয়। এটা হলো কি এক নম্বর মেথড ফিল্টারিং। দুই নম্বর মেথড কি? দুই নম্বর মেথড হলো কি শিল্ডিং। আমরা ইএমআই দূর করতে পারি শিল্ডিং দিয়ে। শিল্ডিং কিভাবে কাজ করে? আপনার মনে করেন সার্কিটটাকে, আপনি যদি এটা মনে করেন আপনার সার্কিট, ঠিক আছে, এই সার্কিটটাকে আপনি যদি মেটালের একটা বক্সের মধ্যে ইনক্লোজ করে রাখেন, আর এই বক্সটাকে আপনি যদি গ্রাউন্ড করে দেন, আর্থিং করে দেন, তাহলে আপনার হাই ফ্রিকোয়েন্সির যে নয়েজটা আছে, মনে করেন এই সোর্সটা থেকে আপনার হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা আসতেছে, এই নয়েজটা এই বক্সে আসার পরে কি দেখবে? যে এই বক্সটার চারপাশে 0 ভোল্ট, কারণ বক্সটা গ্রাউন্ডের সঙ্গে লাগানো, গ্রাউন্ড মানে 0 ভোল্ট, সব জায়গায় 0 ভোল্ট। তাহলে এই নয়েজটা কি করবে? এই বক্সের মাধ্যমে গ্রাউন্ডের সঙ্গে চলে যেতে পারবে না। এখানে মনে করেন সামথিং কোনো একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজ থেকে যে হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা আসতেছে ও এসে কি দেখবে? আমার এখানে 0 ভোল্ট, মানে একটা সিঙ্ক বা আমরা আর্থিং যেটারে বলি, এখান দিয়েও সুন্দর আর্থের সঙ্গে মিশে যেতেছে। আপনার কি এটা সার্কিটের ভিতরে ঢোকার কোনো প্রয়োজন আছে? তো এই বক্সটাকে আমরা বলি ফ্যারাডেস কেজ, ফ্যারাডেস কেজ বা ফ্যারাডের খাঁচা, ফ্যারাডেস কেজ বলা হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সকে শিল্ড করার জন্য যে বক্সটা তৈরি হয় এটাকে বলা হয় লাগে ফ্যারাডেস কেজ। আপনারা দেখবেন যে আপনার মেডিকেলে যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে সবগুলো ইকুইপমেন্টের চারপাশে এরকম গ্যালভানাইজ স্টিলের একটা খাঁচা থাকে, এবং এই খাঁচাটা অবশ্যই গ্রাউন্ডের সঙ্গে লাগানো থাকে। ইসিজিও হতে পারে, ইএজিও হতে পারে, ইএমজিও হতে পারে, সবকিছুর ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এবং মেশিনের আপনার সার্কিটের মধ্যেও তো পাওয়ার লাইন নয়েজ ঢুকতে পারে, তাই না? আপনি তো, আমরা যখন প্রথমে পাওয়ার লাইন নয়েজটা দেখছিলাম যে শরীরের মধ্যে যে পাওয়ার লাইন নয়েজটা ঢুকে ওটা দূর করার জন্য আমরা ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার ইউজ করি, কিন্তু এই পাওয়ার লাইন নয়েজটা তো আপনার সার্কিটের মধ্যে দিয়েও ঢুকতে পারে, তাই না? সার্কিটও তো আপনি একটা অ্যান্টেনা হিসেবে কাজ করতে পারে। তো এটা বোথ ওয়েজ, মানে যে কোনো ইন্টারফারেন্সই দূর করে হলে কি ফ্যারাডেস কেজের মাধ্যমে। তাহলে আমরা দুইভাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স দূর করতে পারি, একটা হলে কি ফিল্টারিং এর মাধ্যমে, আরেকটা হলে গিয়ে ফ্যারাডেস কেজের মাধ্যমে। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এখন পর্যন্ত আমরা ইসিজি করার ক্ষেত্রে 4টা সমস্যা দেখছি টোটাল। 4টা সমস্যা আমি যদি আবার রিক্যাপ করি, সেই সমস্যাগুলো হলো গিয়ে পাওয়ার লাইন নয়েজ, তারপরে আমরা দেখছি হলো গিয়ে মুভমেন্ট আর্টিফ্যাক্ট, এরপরে দেখছি হলো গিয়ে কন্ট্যাক্ট ইম্পিডেন্স, তারপরে এখন দেখলাম হলো গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। টোটাল 4টা সমস্যা আছে ইসিজি করার ক্ষেত্রে। তো আমি যদি ভাইভাতে কাউকে জিজ্ঞেস করি, আমি আশা করব যে আপনারা এই 4টার স্পষ্ট উত্তর দিতে পারবেন। আজকের ক্লাসে আমরা আর কি শিখলাম? আজকের ক্লাসে আমরা ইসিজির বিভিন্ন লিডগুলো শিখলাম, ইসিজির টোটাল 6টা লিড আছে, এবং ইসিজি করার ক্ষেত্রে এক্সট্রা একটা যে সমস্যা ইএমআই আমরা গত ক্লাসে দেখিনি সেই জিনিসটা দেখলাম। আমরা নেক্সট ক্লাসে দেখব যে এই ইসিজি যে আমরা গ্যাদার করব একটা ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার বা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে, সেই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের গঠনটা কি, এবং ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনি একবার যখন ইসিজি মাপতে পারবেন তখন ওই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনি ইজি মাপতে পারবেন, ইএমজি মাপতে পারবেন, ঠিক একই অ্যাম্প্লিফায়ার দিয়ে। জাস্ট আপনাকে গেইনটা চেঞ্জ করে নিলে এই একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনি সব ধরনের বায়োলজিক্যাল সিগন্যাল মেজার করতে পারবেন, এই জন্য এটাকে বলা হয়। হ্যালো, হ্যালো, হ্যালো।